পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার টুতে বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে যে ওই পদ্ধতিগুলো থেকে সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই হচ্ছে ল্যাগ্রাঞ্জের যে পদ্ধতিটা সেটা শিখব। তো এর মানে প্রশ্নটা সমাধান করার আগে একটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের পদ্ধতিতে সমাধান করার নিয়মটা কী। এখানে আমি নিয়মটা লিখে নিছি, ধাপে ধাপে আমরা এই সবগুলো প্রসেস অবলম্বন করব। তো এক নাম্বারেই বলছে প্রদত্ত সমীকরণ, মানে যেই সমীকরণটা প্রশ্নে দেওয়া থাকবে ওই সমীকরণটাকে এই প্রমাণ আকারের সমীকরণের সাথে তুলনা করতে হবে। এখন একটু জিনিস খেয়াল করে, এই যে যেমন এখানে একটা অংশ আছে, সাথে আছে পি, এখানে কিন্তু কোনো পি নাই, এই পি আর এই পি, তার মানে বড় পি দ্বারা কী বোঝাইতেছে এই অংশটা। আবার এই যে এখানে কিউ কিউ, এই যে কিউ, তার মানে কিউ দ্বারা বোঝাইতেছে এই অংশটা। আর এই যে সমানের এই পাশের যে অংশ, এই সম্পূর্ণটাকে বোঝাইতেছে হচ্ছে আর দ্বারা। এটার সাথে তুলনা করতে হবে, তুলনা করার পর একটা সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে, যে এখানে সূত্রটা হচ্ছে ডিএক্স বাই পি, পি কোডটা এই যে এটা, তার মানে এটা, আর হচ্ছে ডিওয়াই বাই কিউ, কিউ মানে হচ্ছে এই যে অংশটা, আর হচ্ছে ডিজেড বাই আর, আর মানে কোনটা, আর মানে হচ্ছে এই যে অংশটা। এই এখান থেকে হচ্ছে আমাদের একটা সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে ইউ অফ, এই যে যে সমীকরণটা আমরা পাইলাম সহায়ক সমীকরণ এটা, হ্যাঁ, এখান থেকে আমরা ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান, দুইটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে হবে। এখানে সি সি ওয়ান দ্বারা কী বোঝাইতেছে, এখানে কিন্তু কোথাও সি ছিল না, বোঝাইতেছে হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট সি পাবো না। তো প্রথম সমীকরণের জন্য নেওয়া হয়েছে সি, পর আরেকটা সমীকরণ নির্ণয় হবে সেটাই আমরা নিব হচ্ছে ধ্রুবক হিসেবে সি ওয়ান, সেটাই বোঝানো হইতেছে। ওকে, আচ্ছা, দুইটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে হবে, দুইটা এখান থেকে আমাদের দুইটা সমাধান বা সমীকরণ যেটাই বলি নির্ণয় করতে হবে, সমাধানই বলি আমি। কীভাবে নির্ণয় করব, এখান থেকে যে কোনো প্রসেসে নির্ণয় করা যাবে, মানে যেইটা সুবিধা হয়, যেইভাবে সমীকরণ দেখলেই তো আমরা বুঝতে পারবো কী করতে হবে। যাই হোক, পদ্ধতিটা হচ্ছে এগুলা মূলত অনুপাত বোঝাইতেছে, একটা সাথে আরেকটার অনুপাত বোঝাইতেছে, অনুপাতকে কিন্তু এইভাবে লেখা যায়, আমরা কিন্তু জানি এই ব্যাপারটা। তো এই প্রথমটার সাথে দ্বিতীয়টা সম্পর্ক করা যেতে পারে, সেখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম, আবার দ্বিতীয়টার থেকে তৃতীয়টা মানে সম্পর্ক করলে আমরা আরেকটা সমীকরণ পাবো, এভাবেও করা যায়। আবার কি, এটার সাথে এটার আমরা ইয়া করলাম তাও করা যায়, বা এটার সাথে এটা, মানে যে কোনো প্রসেসে আমাদের দুইটা সমাধান নির্ণয় করতে হবে। এরপরে হচ্ছে কি করতে হবে, এই যে ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান, এটা লাস্ট ধাপ, যদি পাওয়া যায়, এখানে এই দুইটা পাওয়া যায় বলতে আমরা তো নির্ণয় করবই, করার পরে নতুন যেই সমীকরণ বা সমাধানটা আমরা পাইলাম ওইখানে যদি এক্স ওয়াই জেড তিনটা চলকই বিদ্যমান থাকে, তাহলে আমাদের সাধারণ সমাধান হবে এইটা, এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড, দুইটা সমীকরণ যে পাইলাম আমরা, ওইখানে যদি তিনটা চলকই বিদ্যমান থাকে, অনেক সময় তো তিনটা চলক বিদ্যমান থাকে না, এক্স ওয়াই থাকলো জেড নাও থাকতে পারে, আবার এক্স জেড থাকলো ওয়াই নাও থাকতে পারে, এরকম হয় না? তো ওই ক্ষেত্রে বলতেছি কি, যদি থাকে তিনটা করেই চলক বিদ্যমান থাকে, তাহলে আমাদের সাধারণ সমাধান হবে এরকম আকার, ফাই অফ ইউ ভি সমান জিরো। আর যদি না থাকে, মানে কোনো একটা চলক যদি কম থাকে, সেক্ষেত্রে আমাদের সমাধান সাধারণ সমাধান হবে এরকম আকার, মানে ইউ ইকুয়াল ফাই অফ ভি অথবা ভি ইকুয়াল ফাই অফ ইউ, দুইটাই হতে পারে যে কোনোটা, ওটা আমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো বা সমাধানে আসলেই বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এত কথা না বলে আমরা এটা সমাধানটা দেখি, তাহলে আরও সহজ মনে হবে, এত কথা বললে মনে হবে ওমা কত কঠিন, দরকার নাই। আচ্ছা, এখানে আমরা প্রদত্ত সমীকরণ এটা লিখে নিব, তো প্রদত্ত সমীকরণ এই অংশটা, এখানে প্রদত্ত সমীকরণ লিখে আমরা লিখে নিব। আচ্ছা, এভাবে লিখে নেওয়ার পর এটাকে এক নং সমীকরণ দেওয়া যায়। এখন এই এক নংয়ের কী নির্ণয় করতে হবে আমাদের, প্রথম এটা হচ্ছে আমাদের তুলনা করবো এই যে এটার সাথে, তো তুলনা করা তো আমরা মোটামুটি বুঝতেই পারছি কীভাবে। তো দুই নম্বরে আমরা সরাসরি চলে যাব যে সহায়ক সমীকরণ নির্ণয় করে নিব। সহায়ক সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কী বলবো, এরকম আঁকা জানতে হবে। তো এখানে লিখব এক এর এক নং সমীকরণের সমীকরণের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ, ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। আচ্ছা, ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কী হবে, ডিএক্স ডিভাইডেড বাই, আচ্ছা এখানে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণকে প্রকাশ করা হয় এ এফ এটা দ্বারা, হ্যাঁ এটা লিখে দেওয়া যায়, না লিখলেও অসুবিধা নেই। ডিএক্স বাই হবে কি পি, আমরা এই যে সূত্রটা একটু দেখি, ডিএক্স বাই পি, ডিওয়াই বাই কিউ, আর হচ্ছে ডিজেড বাই আর। তো ডিএক্স বাই পি বলতে হচ্ছে এই অংশটা,
এম জেড মাইনাস এন ওয়াই সমান ডি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এ অংশটা, এন এক্স মাইনাস এল জেড সমান এখন কি হবে ডি জেড ডিভাইডেড বাই হচ্ছে এই যে সমানের উপাশের যে অংশটা থাকবে সেটা সম্পূর্ণটা, এল ওয়াই মাইনাস এম এক্স লিখতে পারলাম। এখন এই অংশ থেকে আমরা যদি এর সাথে এর কি বলে সম্পর্ক স্থাপন করি, সেক্ষেত্রে দেখতে হবে সমাকলন কি করা যায়, মানে সমাকলন করতে গেলে আমাদের অবশ্যই এক্সের সাথে এক্স চলক থাকতে হবে আর ওয়াই সাথে ওয়াই চলক থাকতে হবে। এখান থেকে এক্স চলক বা ওয়াই চলককে আলাদা করা কিন্তু অনেক টাফ, মানে করা যাবে হয়তো একটা সময়, আবার নাও যেতে পারে, মানে করতে হইলেও অনেক অনেক কিছু করতে হবে, দরকার নাই আমরা সরাসরি এখান থেকে। যদি দেখা যায় যে হ্যাঁ এখানে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের চলক আলাদা করা অনেক কষ্টের, তাহলে আমরা সরাসরি কী করব, এদেরকে আর এদেরকে উপরে উপরে নিচে নিচে যোগ করে দিব। ঠিক আছে, তো যোগ করার জন্য আমরা কী করতে পারি, এখানে এক্সের সাথে একটা এক্স চলক আনি, কারণ আমাদের এখানে কোনো এক্স চলক নাই, এখানে ওয়াই সাথে ওয়াই লাগবে, এখানে কোনো ওয়াই চলক নাই, এখানে জেডের সাথে জেড লাগবে, কোনো জেড চলক নাই, কোনো মিল নাই আর কি। যার জন্য ওই মিল করার জন্য আমরা এখানে এক্স আনবো, এখানে ওয়াই আনবো, এখানে জেড আনবো। এখন যদি এখানে আনতে চাই আমাদের অবশ্যই উপরেও নিতে হবে, তাহলে আমরা লিখবো এক্স ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এম জেড মাইনাস এন ওয়াই। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে এভাবে, মানে যদি নিচে চলক না থাকে তাহলে চলক এক্সট্রা করে আনতে হবে, আর যদি চলক থাকে বা বেশি থাকে তাহলে কমে নিতে হবে, ভাগ করে নিতে হবে। এই অংশটার থেকে সহায়ক সমীকরণ যে আমাদের আনতে হবে দুইটা, ওইটা নির্ণয়ের জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই যদি দেখি যে নিচে না, এখান থেকে চলক অপসারণ করা আর হচ্ছে এই যে এক্সের জন্য এক্স আনা আলাদা করা, এটা অনেক কঠিন, তাহলে আমরা এই উপরে উপরে আর নিচে নিচে যোগ করে দিব। তার আগে দেখতে হবে নিচে কি এক্স আসছে, মানে এক্সের এই যে ডি এক্স এখানে কি এক্স আসছে, নাই নাই, যদি না থাকে তাহলে এক্স বাড়তি নিয়ে আসবো, আর যদি বেশি থাকে, অনেক সময় বেশি দেওয়া থাকে চলক, মানে মিল থাকে দুই তিনটার মধ্যে, মিল থাকলে ওটা বাদ দিয়ে দিতে হবে, মানে ভাগ করে দিতে হবে। এই হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি, এটার সাথে এটা সম্পর্ক করতে হবে অথবা এটার সাথে এটা সম্পর্ক করতে হবে। এই দুইটা পদ্ধতিতেই মূলত আমাদের এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সবগুলো করা যাবে। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এখানে এক্স নিয়ে আসলাম, এইখানে আমরা ওয়াই নিয়ে আসবো, তাহলে ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই নিচে ওয়াই আনতে হবে, ওয়াই ইন্টু এন এক্স মাইনাস এল জেড। আচ্ছা, আর এই পাশে আনবো আমরা হচ্ছে জেড, তাহলে জেড ডি জেড, আর এখানে জেড আনলে হয় এল ওয়াই মাইনাস এম এক্স। আচ্ছা, এখন কি করব, এখন উপরে উপরে যোগ করে দেব, নিচে নিচে যোগ করে দেব। যোগ করলে নিয়মটা হচ্ছে কি, উপরে উপরে যোগ করলে নিচে নিচে যোগ করলে ইকুয়াল আমাদের জিরো লিখতে হবে, এটা নিয়ম। তো যদি যোগ করে দিই এখানে ডি এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস হচ্ছে জেড ডি জেড ডিভাইডেড বাই, এগুলোও সব যোগ হবে। আমরা এক কাজ করি, এই গুণ করে দিব এখানে সরাসরি, তাহলে হবে এম এক্স জেড মাইনাস এন এক্স ওয়াই, যোগ করে দিতে হবে এটার সাথে এটা, তাহলে প্লাস এখানে হবে এন এক্স ওয়াই মাইনাস মাইনাস হচ্ছে কি এল ওয়াই জেড, এটা প্লাস এটা গুণ করে দিলে হয় এল ওয়াই জেড মাইনাস এম এক্স জেড, এরকম হয়, ইকুয়াল আমরা লিখতে পারবো এখানে জিরো, এটা নিয়ম। আচ্ছা, এখন একটু মিল, এখান থেকে একটু মিল খুঁজি, যদি এখানে মাইনাস আছে এটা প্লাস আছে কাটা দেওয়া যায়, এটা এটা সেম জিনিস, একটা প্লাস একটা মাইনাস, সেম জিনিস একটা প্লাস একটা মাইনাস, সব কাটা দেওয়া গেল। তো নিচে কী হলো আমাদের, নিচে থাকলো জিরো আর উপরে থাকলো এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডি জেড ডিভাইডেড বাই জিরো সমান হয় জিরো। জিরো জিরো গুণ করে দিলে কিন্তু জিরোই হয়। হ্যাঁ, তো আমরা এখানে লিখে দিতে পারি যে এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডি জেড সমান জিরো। ওকে, শেষ। এখন এখান থেকে আমাদের সমাকলন করে দিতে হবে। সমাকলন যদি করে দেই এখানে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স আলাদা আলাদা করে দেবো সবগুলোকে, ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডি জেড ইকুয়াল জিরো। ওকে, এখন এক্সকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই টু, এটা ওয়াইকে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার বাই টু, আর এটা পাবো জেড স্কোয়ার বাই টু। এখন
যেহেতু এটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, আমাদের অবশ্যই একটা ধ্রুবক আনতে হবে সি। তো আমরা এখানে সি আনলাম, নিচে প্রত্যেকটা টু দেওয়া হয়েছে, এখানে টু দেওয়া গেল। এ ব্যাপারে আমরা সবাই জানি যে এরকম ধ্রুবকের ব্যাপারে যা খুশি দেওয়া যায়, মাইনাস প্লাস ভগ্নাংশ এগুলো কোনো ম্যাটার করে না, যে কোনো কিছু দেওয়া যায় ইচ্ছে মতো প্রয়োজনের তাগিদে। তো এভাবে দেওয়া হলো। এখন তাহলে উভয় পাশে আমরা কী করতে পারি, টু দিয়ে ভাগ করে দিতে পারি, মানে সবগুলো টু উঠে যাবে, থাকবে এখানে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার সমান হবে সি। একটা সমীকরণ পেলাম আমরা এখানে, এটাকে দিই এক নং সমীকরণ, এক নং দেওয়া হয়েছে, এটাকে দিই আমরা দুই নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা কী করবো, আমাদের আরও একটা সমীকরণ লাগবে, এটা তো আমরা নির্ণয় করলাম, এখন আরেকটা সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আরও একটা সমীকরণ নির্ণয় করতে চাইলে পদ্ধতিটা হচ্ছে, ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা এই যে যে এখানে এই যে একটা সমীকরণ পাইছি, এটাকে দুই নং সমীকরণ দেওয়া উচিত, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগতেছে। এখন এটা দুই নং দিই, এটা হচ্ছে তাহলে তিন নং হয়ে যাবে। ওকে, এখন এই দুই নং সমীকরণে আমরা প্রত্যেকটাকে এক্স দ্বারা গুণ করছিলাম, কেন, কারণ আমাদের এক্সের সাপেক্ষে মানে সমাকলন করতে হবে, মানে এক্স ওয়াই জেড এদের সাপেক্ষে সমাকলন করতে হবে বলে এক্স ওয়াই জেড আনছিলাম। ওকে, এখন প্রশ্নে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কি আছে, পি কিউ বাদ দিয়ে, পি কিউ বাদ দিয়ে এখানে কি কি আছে, এখানে আছে এক্স, আছে ওয়াই, আছে জেড, আর আছে এম এন এল, এটা আছে না। তো আমরা কি করব, এলটা কিন্তু এবিসিডিতে আগে আসে, এল তারপরে এম তারপরে এন, তো এল এটার সাথে এখন আবার গুণ করে দিব, কাকে, এটার জন্য এল, এটার জন্য এম, এটার জন্য এন গুণ করে দিব, উপরে নিচে দুইটার ক্ষেত্রেই। এই যে আরেকটা সমীকরণ আমাদের লাগবে, যার জন্য আমরা এই কাজটা করতেছি। হ্যাঁ, মানে প্রশ্ন হিসেবে আমাদের চলকগুলো আনতে হবে, ইচ্ছে মতো তো চলক আনা যাবে না। তো আমরা কী করবো, এখানে টু ইমপ্লাইজ দ্যাট লিখবো। দুই নং সমীকরণে আমাদের ছিল এই যে অংশটা, এখানে আমরা এল দ্বারা যদি গুণ করি পাবো এল ডিএক্স ডিভাইডেড বাই এল ইন্টু এম জেড মাইনাস এন ওয়াই, আচ্ছা ইকুয়াল এম ডি ওয়াই ডিভাইডেড বাই এম ইন্টু এন এক্স মাইনাস এল জেড ইকুয়াল, পরেরটার জন্য এন ডি জেড ডিভাইডেড বাই এল ওয়াই মাইনাস এন এক্স, এরকমই ছিল মানে মানগুলা, তাই বসানো হলো এইভাবে। আচ্ছা এখন, আচ্ছা এখানে কিন্তু এন কমন অবশ্যই গুণ করে নিতে হবে। এখন কি করব, এখন এটা 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 যোগ করে দিব, তো এল ডিএক্স এম ডি ওয়াই এন ডি জেড ডিভাইডেড বাই, এটা দিয়ে এটা যদি গুণ করে দেই এল এম জেড এল এন ওয়াই, তারপরে এটা প্লাস এম দিয়ে গুণ করে দিলে হয় এম এন এক্স মাইনাস এল এম জেড প্লাস হবে এল এন ওয়াই মাইনাস এম এন এক্স ইকুয়াল আমরা লিখতে পারি জিরো। এখন এগুলা দেখা যায় কাটাকাটি করা যায় কিনা সেটা দেখি, এটা এটা কাটাকাটি যায়, এটা এটা যায়, আর হচ্ছে এটা এটা যায়, তাহলে নিচে থাকে জিরো, সেম আগের মতোই কিন্তু হইল, প্লাস এম ডি ওয়াই প্লাস হচ্ছে এন ডি জেড ডিভাইডেড বাই জিরো ইকুয়াল জিরো। এখন এই জিরো জিরো গুণ করে দিলে জিরোই হয়ে যায়, এল ডি এক্স এম ডি ওয়াই এন ডি জেড সমান হয় কি, জিরো হয়ে যায়। আচ্ছা এখান থেকে আমরা কি করব, আবার ইন্টিগ্রেশন করব, এল ডি এক্স এম, আচ্ছা এই এল তো ডি এক্সের জন্য প্রযোজনা, শুধু এইখানে দিলেই হইতো, এইখানে দিয়ে দিই, প্লাস এন ডি জেড সমান হয় এখানে জিরো, বা এটা ধ্রুবকের মতো কাজ করতেছে, সামনে চলে আসলো ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই মানে ওয়াই, ইন্টিগ্রেশন অফ ডি জেড মানে হচ্ছে জেড সমান জিরো। আচ্ছা জিরো না, এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে অবশ্যই, অনির্দিষ্ট ইন্টিগ্রাল, যার জন্য সি ওয়ান আনলাম, এটাকে দিয়ে আমরা চার নং সমীকরণ। এখন তিন ও চার নং সমীকরণ যদি দেখি, এই দুইটা হচ্ছে আমাদের সেই সহায়ক সমীকরণ থেকে অনির্ভরশীল যে সমাধানটা সেটা, এই যে এরকম আকার। এখন এখানে বলছিলাম যে যদি এক্স ওয়াই জেড তিনটা চলকই, এই যে আমরা নতুন যেই অংশটা পেলাম এখানে,
এখানে যদি এক্স ওয়াই জেড তিনটা করেই যদি চলক থাকে সেক্ষেত্রে আমাদের সমাধান, সাধারণ সমাধান হবে হচ্ছে ফাই অফ ইউভি সমান জিরো। ইউভি কোনটা? ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে এটা। তো আমরা এখানে যেহেতু এখানে এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড তিনটা করে চলকই কিন্তু বিদ্যমান আছে, তো আমরা লিখতে পারি যে এখানে লিখি যে সুতরাং তিন ও চার হতে পাই, তিন ও চার হতে পাই নির্ণেয় সাধারণ সমাধান, সাধারণ সমাধান, নির্ণেয় সাধারণ সমাধান হচ্ছে এখানে ফাই অফ ইউভি। ইউ বলতে হচ্ছে এটা, ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমা ভি। ভি মানে হচ্ছে পরের যেই আমরা পাইলাম ওইটা, এই যেটা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান জিরো। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের প্রশ্ন আসে তো অবশ্যই পারা যাবে ইনশাল্লাহ, খুব কঠিন না, কিন্তু এইখান থেকেই বুঝতে হবে যে আমাদের সমীকরণ দুইটা নির্ণয়ের জন্য কোন প্রসেস অবলম্বন করতে হবে। মানে এখানে অনুপাত হিসেবে নিব দুইটা সমান, এ দুইটা সমান হিসেবে দুইটা পাবো সমীকরণ, নাকি এখানে এক্স কোনো চলক নিয়ে আসতে হবে গুণ করার জন্য বা কমানোর জন্য বা বাড়ানোর জন্য, এক্স বা ওয়াই এগুলো আনতে হবে কিনা সেটা এখান থেকেই বোঝা যাবে। আচ্ছা পরে আর দু একটা অঙ্ক দেখি তাহলে আরও সহজ লাগবে ইনশাল্লাহ।